السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليك سيدي يا ولي الله. امرات کے ارشتی حضر سید شاہ نصیر الدین سپاہ سالار رضی اللہ تعالیٰ عنہ مزار پاکے جیتا حبی گنچے অবস্থিত হবিগঞ্জের একটি সোনারু ঘাট নামে একটি জায়গাতে এখানে এই মহান আল্লাহর বলি শাহিত আছেন, যেখানে আরো ১২০ জন আল্লাহর আউলিয়াগণ শুয়ে আছেন। তন্মধ্যে হযরতে সুলতান নাসিরউদ্দিন সিপাহ সালার একনিষ্ঠ অন্যতম মহান আল্লাহর বলি, যিনি হযরতে শাহ জালাল ইয়ামনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শাহ পারান ইয়ামনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একনিষ্ঠ একজন সেনাপ্রধান ছিলেন, যার সেনাপতিত্বে হবিগঞ্জে সিলেটের বিভিন্ন স্থানে বিভিন্ন জুলুম শাহী বাদশাদেরকে দমন করার জন্য, যারা সব সময় ইসলামের বিরুদ্ধাচার করেছে, জুলুম করেছে মুসলিমদের উপর, তাদেরকে ইসলামের আদলে আনার জন্য এবং যারা জালেম বাদশা ছিল তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন সেই মহান আল্লাহর ওলি হযরত নাসিরউদ্দিন সিপাহ সালার মাজারে পাকে এসেছি। আসলে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল্লাহর বলিদের কাছে এত বেশি আদব ছিল, মহব্বত ছিল, এখলাস ছিল, যার প্রমাণ, যার একেবারে ইতিহাস সাক্ষী হযরত শাহজালাল ইয়ামনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একনিষ্ঠ সেনাপতি সুলতান নাসিরউদ্দিন সিপাহ সালার এত বেশি সম্মান করতেন, তাজিম করতেন, যার কবর দেয়া হয়েছিল উত্তর দক্ষিণ করে, যেভাবে সকল মুসলিম নরনারীর মুসলমানের কবর হয় উত্তর দক্ষিণ। তিনি তার পীর এবং তার মুনিব ওনার উস্তাজ হযরত শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে পা যাবে বলে, পা তার দিকে পড়বে বলে বা ওনার সাথে মিলে যাবে বলে এনা একবার যদি গরি দিলে পারে তখন করার পর কবর দেওয়ার পরেও না বললে কেউ বুঝতো না, মিলে না ট্যাগ করার পরেও কবরে জড়িয়ে ওনার মাজারে পাক হয়ে গিয়েছিল আল্লাহর হুকুমে, আল্লাহর কুদরত, আউলিয়া ইকরামের কারামত, ওনার কবরটি পূর্ব পশ্চিম হয়ে যায়, পূর্ব পশ্চিম হয়ে যায় ওনার মাজারে পাকটি, ওনার মাজার শরীফটি পূর্ব পশ্চিম হয়ে যায়। এটা হওয়ার একটাই কারণ, উনি হযরতে শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানার্থে মহব্বতে তাজিম করতে গিয়ে উত্তর দক্ষিণ যেখানে মানুষের কবর থাকে সেখানে ওনার কবর দাফন করার পরেও পরে পরে সাথে সাথে ওনার কবরটা মাজারে পাক মাজার শরীফটা হয়ে যায় পূর্ব পশ্চিম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা পাশের দোকানে খুব সুন্দর ১২০ টাকা দামের পান, ১২০ টাকা দামের পান তৈরি করতে কতগুলি মশলা দিতে হয় তা এখানে আপনাদেরকে ভিডিওতে দেখাচ্ছি। এটা আসলে এখানকার তাবারুক হিসেবে বিনোদন স্বরূপ হযরত শাহজালাল ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আইটেম যেগুলো দিচ্ছেন এর নাম তো এক 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 টানে বলে দিন তো, টাকা দামের পান এখন না আগে অধিক পরিমাণে বিভিন্ন মিষ্টি জর্দা, মিষ্টি ধনিয়া পাতা এবং বিভিন্ন ধরনের খুব সুস্বাদু জিনিসপত্র দামের পান পানওয়ালা বানিয়েছেন। এটা আসলে একটু বিনোদন শখের বসে খাওয়া, সুতরাং মহান আল্লাহর বলি হযরতে নাসিরউদ্দিন সিপাহ সালার
ওনার শিক্ষককে ওনার উস্তাদকে ওনার মুনিবকে সম্মান করতে গিয়ে যেখানে উত্তর দক্ষিণ মানুষকে কবর দেয়া হয় মাজারে পাকে উনি শহীদ আছেন পূর্ব পশ্চিম হয়ে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ওলিল্লাহিল হামদ এদেরকে কথা বোঝানোর চেষ্টা করেছি তাজিম মহব্বত সম্মান আল্লাহর ওলিদের কাছে আল্লাহর বন্ধুদের কাছে কত বেশি ছিল যেখানে শিক্ষককে উস্তাদকে মুনিবকে ওনার অধীনে সেনা প্রধানের দায়িত্ব থাকা সত্ত্বেও ইসলামের ইসলামের সকল বিধিবিধান মান্য করে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে জমিনের মধ্যে ইসলামকে যারা প্রতিষ্ঠা করেছেন প্রতিষ্ঠিত রেখেছেন সমুন্নত রেখেছেন তাদেরকে আমরা শ্রদ্ধা ভরে মহব্বতের সাথে আদর সহকারে স্মরণ করি কেননা ওনাদের অবদান আজকে আমরা মসজিদ মাদ্রাসা পেয়েছি কালেমা পেয়েছি আমরা কোরআন শিক্ষা পেয়েছি রাস্তাঘাট সুন্দর মানুষের জনসেবামূলক চিকিৎসালয় বিদ্যালয় বিভিন্ন রকমের আল্লাহ এবং রসুলের পাকের স্বার্থে দিন ইসলামের স্বার্থে তারা সদা সর্বদা আমাদের জন্য ইসলামের অবদান রেখেছেন ইসলামের অধিক অসংখ্য অবদান রেখেছেন হযরত শাহজালাল ইয়ামনি রাদিয়াল্লাহু তাআলা হযরত শাহবান ইয়ামনি রাদিয়াল্লাহু তাআলাহু 120 আউলিয়া এবং সাথে সাথে হযরত বুরহানউদ্দিন শাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত সুলতান নাসিরউদ্দিন সিপাহ সালার উনার নেতৃত্বে অসংখ্য যুদ্ধ পরিচালিত হয় এবং ইসলামের সফলতা ছিনিয়ে আনেন কোনো অবস্থাতে আল্লাহর ওলিদের এই অবদান অস্বীকার করা যাবে না যদি অস্বীকার করা হয় তাহলে আল্লাহ রসুলের নাফরমানি করা হবে কেননা ইসলামের বিজয়ের শক্তি দান করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে রসুলের পক্ষ থেকে ওনারা গোলামি করেছেন খেদমত করেছেন ইসলামের জয় ছিনিয়ে এনেছেন সবাইকে ধন্যবাদ শুকরিয়া আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ